हेलो फ्रेंड्स, आज के आमी मजादार कैरोट केक बनाबो। एटी खेते खूब मजादार। आमी एटी गैस ओवने करबो। एटी खेते खूब मजार। एखन आमी देखाबो कैरोट केकटा आमी किभाबे बानियेछी। आमी प्रथमे बोले गाजर निये निएछी। एखन आमी गाजरगुलो ग्रेट करे नेबो। আমি আস্তে আস্তে গ্রেট করব। এটি খুব সাবধানে করতে হবে, তা না হলে আঙ্গুল কেটে যাবে। আমি খুব সাবধানে করছি। আমার ক্যারটটা গ্রেট করা হয়ে গিয়েছে। আমি যে প্যানে কেক বানাবো সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সব জায়গায় মেখে দেব। এখন আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ময়দাটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আমার প্যানটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি সাইডে রেখে দেব। এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এখন আমি বোলে একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল। এখন আমি ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এখন আমি আটা দিয়ে দেব। এখন আমি আটাটা ছেঁকে নেব। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন আমি জৈত্রী পাউডার দিয়ে দিচ্ছি। জৈত্রী পাউডার দিলে খুব মজা হয়। এখন আমি ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার একটা সুন্দর সুন্দর ব্যাটার হয়ে গিয়েছে। এখন আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখন আমি আবার ভালো করে মিক্স করছি। আমার ব্যাটারটা একদম সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি গ্রেটেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আবার মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে প্যানে কেক বানাবো সেখানে আমি ঢেলে দিচ্ছি। এখন আমি আস্তে করে সব ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। আমার ব্যাটারটা ঢালা হয়ে গিয়েছে। এখন আমি বেক করতে নিয়ে যাব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানটা আগের থেকে প্রিহিটেড করে রেখেছিলাম। আমি বালি দিয়ে দিয়েছি। এখন আমি কেকটা বালির উপরে বেক করব 25 মিনিটসের জন্য। এখন আমি বেক করছি। এই তো আমার কেকটা সুন্দর বেক হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আমি স্টিক দিয়ে দেখছি কেকটা হয়েছে কিনা। কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকের সাইডটা ছুরি দিয়ে কেটে নেব। তারপর আমি উল্টিয়ে নেব। এই তো আমার কেকটা সুন্দরভাবে উল্টিয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা অনেক সফট হয়েছে, খুব টেস্টিও হয়েছে। খুব অল্প সময় হয়ে গেল ক্যারট কেক। এটি খেতে খুব মজা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।